DJ Bappi, do Shayik number poll. আমার মম জন্ম খোলো যোগ্য চিতলের কালে মম জন্ম হলো এই যোগ্য চিতলের কালে মম জন্ম খোলো চিতলের কালে মম জন্ম হলো শীতলা বলিয়া ব্রহ্মা নাম কি রাখি আর শীতলা বলিয়া ব্রহ্মা নাম কে রাখি আমার শীতলা বলিয়া ব্রহ্মা নাম কি রাখি আর শীতলা বলিয়া ব্রহ্মা নাম কে রাখি ওই যোগ্য চিতলের কালে মম জন্ম খোলো যোগ্য চিতলের কালে পরিচয় দেবতা বচনে পুষ্পাঞ্জলি তুমি বিরাট থেকে আমি তাই দেব শীতলা বিরাট আমি জন্মের পরিচয় যখন দিয়েছি তাহলে পিতৃ মাতৃ পরিচয় আমি দেব তোর কাছে তাহলে ভক্তি চন্দনে তুলেছি দিয়ে ওরে ওরে রাজা তুমি পূজা তোর এই রাজ্যেতে যদি দিতে পারো তোমার পিতৃ পরিচয় মাতৃ পরিচয় বিরাট দাঁড়িয়ে দিবি বাবা আমি যাবো বলে আছিনি আমি তোরে বলি আমার পিতা হয়ে মোরে পদ্ম জনি প্রজাপতি ব্রহ্মা তব পিতা আর সহদেবী তব মাতা হ্যাঁ বাবা 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 তুমি তাহলে দেবতাদের কন্যা আমি দেব কন্যা দেব কন্যা তাই আসিয়া চলো এতে পূজা মারি ঠাই তবে শোনো শীতলা যদি দিতে পারো তোমার খুললে তাদের পরিচয় পূজা নতুবা তুমি পূজা পাবে না শীতলা তাহলে পিতৃ পরিচয় যখন আমি তোর কাছে দিয়েছি তাহলে দেব দেব আমি ওই খুলনা দাদুর পরিচয় তাহলে দেব পূজা দেব চরণে ওই শোনে বাবে বিনারে তোরে বনি খুলনা দাদু হয় ছন্দ পানি তোরে বলে পানি শোনে বাবে বিনারে তোরে বনি খুলনা কাকু হয় চক্র পানি শোনো বাবে বিনারে তোরে স্বয়ং প্রজাপতি তব পিতা অং সহদেবী তব মাতা আর ফুল্লতান স্বয়ং ত্রিশূলধারী শঙ্কর ভোলানাথ শীতলা বা তাহলে তো তব চরণে দেব পুষ্পাঞ্জলি বেশ তাহলে তুমি আমার পুষ্পাঞ্জলি তুমি নাও তবে জানবো নগর মাছি দেখবে আজ মৎস্য নগরে রাজা বিরাট কেমন ভাবে মা শীতলার পুষ্পাঞ্জলি দিয়েছে তাহলে দেখবে সবাই ভক্তগণ দেখো তোমরা দেখো এই রাজা বিরাট আমার পুষ্পাঞ্জলি দিচ্ছে রাজা বিরাট দিতেছে পুষ্পাঞ্জলি বা 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 শীতলা বা তবে না শীতলা নাই আমার এই পুষ্পাঞ্জলি তুই ভক্ত না
আসিতল তুমি একটা মিথ্যাবাদী কলঙ্কি নীতি চারিনি তাই আসি আছে মহর ঠাই লাইতে পূজা আমার সর্বকে তোর হয়ে যাস বিনা ওরে এত লঞ্ছনা এত বঞ্চনা তুই কেন কেন আমার বিনা অপরাধে বলিনি বলে বাবা ওরে ওরে আমি কলঙ্কিনি নয় দিচারিনি নয় আমি আমি জগত মাতা জগত জননী ব্রহ্মার নন্দিনী শীতলা শীতলা মিথ্যাবাদী যাকে মিথ্যাবাদী দিচারিনি সে হলো দেবকন্যা শীতলা হ্যাঁ তবে শোনে শীতলা তুমি একটা মিথ্যাবাদী কারণ তোমার লালাটে আছে সিঁদুর পায়ে আছে অল্প পরনে আছে লাল বেলে শাড়ি হাতে আছে শঙ্খ দিলে না তোমার স্বামীর পরিচয় তাহলে সামান্য মানব হয়ে স্বর্গের দেবীর স্বামীর পরিচয় যদি দিতে পারো তোমার স্বামীর পরিচয় পূজা নতুবা নয় আমি তাড়িয়ে দেবো শীতলা বিরাট নারী বিরাট এমন করে আমার দিদা করিস না রে করে কলঙ্কেনি বলে আমার দাঁড়িয়ে দিস না তোর এই মৎস্য রাজ্যে তাহলে তোর এই নগরবাসী সবাই বলবে আজ দেবীকে করেছে আঘাত তাই তোর বেদনা আজ আমার আর সহ্য করতেই হবে দাও নাকি তোমার এই স্বামীর পরিচয় তবেই দেব পূজা তব চরণে আমি তোমার চুলের মুঠিটা ধরে আমি রাজ্য থেকে দেব না বাবা না আমি যখন এসেছি রে তাহলে স্বামীর পরিচয় আমি দিয়ে তোর কাছ থেকে বিদায় নেব তাহলে আমি দেব তব চরণে পুষ্পাঞ্জলি তাহলে শোনে বাবা শোন স্বামীর পরিচয় ওই শোনে ভাবে বিনারে তোরে বলি স্বামী গঞ্জা করলো মনি শোনে ভাবে বিনারে তোরে বলি স্বামী গঞ্জা করলো মনি শোনে ভাবে বিনারে তোরে বলি স্বামী গঞ্জা করলো মনি শোনে ভাবে বিনারে তোরে বলি স্বামী গঞ্জা করলো মনি আরে আরো প্রজাপতি ব্রহ্মা তব পিতা স্বামীর সহদেবী তব মাতা শঙ্কর ভোলানাথ তব ক্ষুল্লতা আরে মনি তব স্বামী তুমি তালি মনির পত্নী হয়ে আসিয়াছ মনে ঠাই লইতে পূজা বেশ বেশ শীতলা দেবতা বছরে রে পুষ্পাঞ্জলি কি বললি বাবা হ্যাঁ দেব ভক্তি চন্দনে তুলে ছিঁড়িয়ে মাকে একবার আনন্দ দিয়ে একবার দুগ্ধ দিয়ে মাকে পুষ্পাঞ্জলি দেব শীতলা দেবতা বছরে আমি পুষ্পাঞ্জলি দেব তবে শোনো শীতলা যদি দিতে পারো তোমার পূজা কয় প্রকার হয় তবেই দেব পূজা নতুবা নয় আমি তোমাকে তাড়িয়ে দেব শীতলা কথা বল চলো মনে থাকে ওরে বিরাট তবে আমার পূজা হয় কেমন ভাবে হয় আমার পূজা তিন প্রকারে হয় তিন প্রকারে যেমন রাজসিক তামসিক আর হলো মানসিক পূজা আচ্ছা রাজসিক তামসিক আর মানসিক পূজা বাবা খুব ভালো পূজা খুব ভালো আচ্ছা শীতলা তুমি বলতে পারো
মানসিক পূজাটা কেমন ধরনের পূজা দেখে বাবা মানসিক পূজা হলো যে সব মায়েরা ওই সব রাতে ঢাক ঢোল বাজিয়ে বোমবাজি ফাটিয়ে পূজা স্থির দেয় তার বলে তামসিক পূজা হয় আচ্ছা যারা রাস্তাঘাটে ঢাক ঢোল বাজিয়ে তারে তব চরণে পুষ্পাঞ্জলি তাকে বলে তামসিক পূজা আচ্ছা মানসিক পূজাটা কেমন ধরনের দেখ বাবা হ্যাঁ বলো মানসিক পূজা হলো আমার নাম করে উপবাসই থাকতে হবে বলে ঘরের কুটো দিয়ে তন্ত্রে তিনো ধারণ করে গ্রামবাসীর কাছে মেঙে পেতে এনে যে সব পূজা তাকে বলে মানসিক পূজা আচ্ছা শীতলা বলতে পারো শীতলা তুমি বলতে পারো আমি হলাম রাজা এই রাজসিক পূজাটা কেমন ধরনের পূজা ওরে বিরাট কেন তাহলে এই মৎস্য রাজ্যের একমাত্র রাজা বিরাট তাহলে এই রাজ্যের মধ্যে যে কোনো ভাবে পুষ্পাণি চলি দেয় তার বলে রাজসিক পূজা হয় আমি যেমন ভাবে তব চরণে দেব পুষ্পাঞ্জলি আর তাহলে তুমি সে পূজা তুমি নেবে আর তাকে বলে রাজসিক পূজা বাহ বাহ শীতলা বাহ আচ্ছা শীতলা তুমি বলতে পারো তোমার পূজার উপকরণ কেমন তুমি আমাকে বলতে পারো শীতলা ও কেমন উপাচার পূজা হ্যাঁ শীতলা তাহলে শুনবি বাবা বলো তাহলে বস বাবা আমি তোর মন ভরে শুনিয়ে দিয়ে যাব বেশ বেশ ওই অসংখ্য খই ডালা মত মানে চাপা করে 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 গদি দুগদের মন ছাগল মোরা জানে গদি দুগদের মন ছাগল ডালে আরে অসংখ্য খই ডালা মত মানে চাপা করে অসংখ্য খই ডালা বিনা শীতলা বা তাহলে দেখলি তো হ্যাঁ শুনেছি শীতলা শুনেছি অসংখ্য খই ডালা মত মান চাপা কলা আচ্ছা বাবা আরো কিছু আছে কি তাহলে বলো বাবা বল আরো পূজার উপকরণ হ্যাঁ বলো 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 বল শীতলা তাহলে শুনি বাবা ওই অসংখ্য বলে রই ওই কাও কাওনে দুই অসংখ্য বলে রই ওই কাও কাওনে দুই অসংখ্য বলে রই ওই কাও কাওনে অসংখ্য বলে রই ওই কাও কাওনে দুই শীতলা শুনি তো বাবা হ্যাঁ শুনেছি আরো কিছু আছে শীতলা হ্যাঁ আরো আছে আরো আছে বলো দেখি আর কি আছে ওই অসংখ্য ডাবের জল ভরে দিলে ছড়ো মরে 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 আরে কিন্তু ভয়ে তিনানি মারন ওরা জানে আরে কিন্তু যে হাতি নানি মারন ওরা জানে ওই কিন্তু ভয়ে তিনানি মারন ওরা জানে আরে অসংখ্য ডাবের জল ভরে দিলে ছড়ো মরে অসংখ্য ডাবের জল শীতলা বা অসংখ্য ডাবের জল ভরে দিও সরোবর তাতে কৃষ্ণ নাহি আচ্ছা বলো শীতলা আরো কিছু আছে হ্যাঁ আরো আছে আরো আছে হ্যাঁ বলো না কৃষ্ণ দাদা আর কি আছে বলো শোনো বাবা বলো আরো উপকরণ কি আছে তাহলে ভক্তিভাবে মন দিয়ে শোন বলো তুমি বলো আমি শুনি দুই চাল ভাজা খেতে লাগে ভারী মজা আরে লালা দুই চাল ভাজা খেতে লাগে ভারী মজা আরে দুই চাল ভাজা খেতে লাগে ভারী মজা আরে দুই চাল ভাজা খেতে লাগে ভারী মজা আরে দন্ত কি না জি ভাই তে নারী আরে দন্ত কি না জি তে নারী রাজা রে ভাই দন্ত কি না জি ভাই তে নারী আরে আনা দুই তাল ভাজা খেতে লাগে ভারী মজ আনা দুই তাল ভাজা বাবা 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 শীতলা বাবা বাবা আনা দুই চাল ভাজা খেতে লাগে ভারী মজা দন্ত বিহনে চিবাইতে নারী যদি তোমার দন্ত থাকতো আমার মনে হয় সমগ্র পৃথিবীটা তুমি চিবিয়ে না রে বাবা না না মনে ভেবেছিস যে মায়ের এত কিছু দিয়ে উৎপান জলি হয় তাহলে মা কি ভক্ষণ করে কোনোদিনই দেখেছিস না শুনেছিস বাবা তবে কেমন করে মা ভক্ষণ করে ওই দৃষ্টিতে ভোজন করে ও দৃষ্টিতে মা ভোজন করে এই মায়েরা এত কিছু সাজিয়ে এনে দেয়
सब दृष्टिते भोजन करबा बाबा बस अच्छा सितला आर किछु अछे ना आर किछु नहीं बाबा आर किछु नहीं ताहले तब चरणे आबा दिते हबे पुष्पांजलि हां बाबा हां देबो देबो सितला देबो तब चरणे आबी देबो पुष्पांजलि जे पुष्पांजलि देखे कत्ते स्कटी देबो तारा उठबे छिले जे पुष्पांजलि देखे बार बिरादर प्रजा पटो तारा उठबे छिले जे बिराट दिए छे पूजा शीतलार चरणे बिराट हां की बोलछी जी बाबा ना ना এত ভাবে আমার তুচ্ছ করিস না আমাকে ঘৃণা করিস না এই ভাবে অপমান করে দাঁড়িয়ে দিস না বাবা তাহলে সবাই বলবে দেবীকে অপমান করে এই মৎসরাতে রাজা দাঁড়িয়ে দিয়েছে না আমি দাঁড়িয়ে দেব না দাঁড়িয়ে দেব না রক্ত চাবা চন্দন দিয়ে তব চরণে দেব পুষ্পাঞ্জলি যে পুষ্পাঞ্জলি দেখে কত্তৃষ্ঠাটি দেবতা উঠবে ছুড়ে ছুড়ে খেতে দিবি না বাবা না না রে বাবা না এমন করে বলিস না এমন করে ঘৃণা করিস না বাবা এইভাবে আমার অপমান করে দাঁড়িয়ে দিস না বাবা ওই আতব দণ্ড আমি নিতে পারবো না কেন যখন এতগুলো পূজার উপকরণ আমাকে বলেছো তবে তো তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই কিছুক্ষণ আগে আমি শঙ্কর ভোলানাথের চরণে নিয়েছি পুষ্পাঞ্জলি কিছু আতঙ্কণ্ডল আর কিছু কলার খোসা পড়ে আছে তুমি সেগুলো কুড়িয়ে কুড়িয়ে খাও শিশু খুঁটে কেকো নই রে বিরান খুঁটে খুঁটে খাই না খুঁটে কেকো নই রে বিরান খুঁটে খুঁটে খাই না আরে খুঁটে কেকো নই রে বিরান খুঁটে খুঁটে খাই না আরে আমি ফুলামে জগতে মাতা ওই আমি ফুলামে জগতে মাতা জগত আরে খুঁটে কেকো নই রে বিরান খুঁটে খুঁটে খাই না খুঁটে কেকো নই রে বিরান বাবা বাবা তুমি খুঁটে কেকো দেবতা নই শুধু লোকের দুয়ারে দুয়ারে তুমি ভিক্ষা করে কেকো দেবতা আচ্ছা 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 আমি দেবো এবার তো আমার চরণে পুষ্পাঞ্জলি তুমি বসো শীতলা বসো দেবো এবার তুমি ভক্তি ভরে আমার এই রক্ত চন্দন মাখো পুষ্পাঞ্জলি তুমি গ্রহণ করো হ্যাঁ বাবা তাহলে জগত মাতা জগতি জননী ব্রহ্মার নন্দিনী আজ পূজা নিতে এসেছে যখন তোর মৎস্য রাজ্যে তাহলে বসলাম তোর এই রাজ সিংহাসনে তাহলে দে ভক্তি চন্দনে তুলেছি দিয়ে মাকে পুষ্পাঞ্জলি দেব দেব পুষ্পাঞ্জলি দেব তবে ওই তোমার দেবতারা তারা জানবে বিরাট কেমন দিয়েছে পুষ্পাঞ্জলি আমার বিরাট নগরের প্রজাপাতক তারা জানবে বিরাট দিয়েছে পুষ্পাঞ্জলি তুমি বসো শীতলা দেব রক্ত রক্ত চন্দ্রের জবা দিয়ে তোমার চরণে আমি দেব দেব ভক্তি ভরে পুষ্পাঞ্জলি আমার পুষ্পাঞ্জলি তুমি ভক্তি ভরে গ্রহণ করবে না শীতলা দেব দেব যে পুষ্পাঞ্জলি দেখে তৎপুরুষ্কটি দেবতা আসে উঠবে বিরাট দিয়েছে পূজা এ শীতলা দে আমার এই পুষ্পাঞ্জলি তুই ভক্তি কেমন পুষ্পাঞ্জলি Ashit Sandosha.
DJ Bapi, Dushai Number Pole.